স্ট্রাকচার অফ নেট্রনসে আমরা দেখি যদি যে নেট্রনস স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, এর আগের ভিডিওতে আমরা কিডনির স্ট্রাকচারটা দেখেছি, তো আজকে আমরা যে স্ট্রাকচার অফ নেট্রন নিয়ে আলোচনা করব। তো যদি দেখি আমরা যে নেট্রনসের মধ্যে মূলত দুটা অংশ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে লম্বা রেনাল টিউবিউলস। তো আমি একটা এখানে সিম্পল ডায়াগ্রাম নেট্রনের আঁকা আছে। তো নেট্রনের এই যে একটা লাল রঙের যে অংশ দেখা যাচ্ছে সেইটা হচ্ছে এইটা গ্লোমেরুলাস, আর এই গ্লোমেরুলাসটা অ্যাকচুয়ালি একটা অন্তর্মুখী ধমনী এসছে, একটা এফারেন্ট আটারি আর একটা ইফারেন্ট আটারি যাচ্ছে, একটা এফারেন্ট আটারি আসছে আর একটা ইফারেন্ট আটারি এখান থেকে ঘুরে যাচ্ছে। ঠিক এফারেন্ট আটারি আর ইফারেন্ট আটারির মাঝটায় এইখানটাতে একটা ক্যাপিলারি সৃষ্টি করছে, যেটা রক্ত জালক। একটা ক্যাপিলারি সৃষ্টি করছে, সেটা কি রক্ত জালক। এই রক্ত জালকটাকে একটা বাটির মতন শেপে রেনাল টিউবের যে প্রথম অংশ বাউমেন ক্যাপসুল, সেই বাউমেন ক্যাপসুলটা ক্যাপচার করে আছে। এইটা হচ্ছে গ্লোমেরুলাস, আর গ্লোমেরুলাসটাকে বাউমেন রেনাল টিউবের যে প্রথম অংশ বাউমেন ক্যাপসুল সেটা ক্যাপচার করে আছে। অর্থাৎ গ্লোমেরুলাসটাকে পুরোপুরি ভাবে ক্যাপচার করে আছে কে? বাউমেন ক্যাপসুল। বাউমেন ক্যাপসুল কোন অংশ? রেনাল টিউবের প্রথম অংশ। এই বাউমেন ক্যাপসুল যদি দেখি তাহলে বাউমেন ক্যাপসুলে দুই স্তর কোষ থাকে। বাইরের স্তরটা এক ধরনের স্কমাস এপিথিলিয়াম কলা থাকে, স্কমাস এপিথিলিয়াম, আর তার নিচের অংশ এক ধরনের পেডোসাইট কোষ লক্ষ্য করা যায়। এদের ফাংশন আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, যে নেট্রনের ফাংশনটা। আজকে শুধু আমি নেট্রনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি দেখতে পেলাম? একটা এফারেন্ট আটারি আসছে, একটা এফারেন্ট আটারি ফিরে যাচ্ছে। এফারেন্ট আটারির যে ডায়ামিটারটা একটু মোটা, আর ইফারেন্ট আটারি ডায়ামিটারটা একটু ছোট, ফলে এইখানে যে ক্যাপিলারিটা সৃষ্টি হয় যেটার নাম গ্লোমেরুলাস, সেই গ্লোমেরুলাসে একটু প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসার যেটা ক্রিয়েট হয় সেইটার ফলেই যে ব্লাডের যেটা ফিল্টারেশনটা হয় সেটা আমি পরের দিন আবার আলোচনা করব। তো এখন এই রেনাল টিউবের প্রথম অংশ কি বললাম? বাউমেন ক্যাপসুলস। বাউমেন ক্যাপসুল এই বাটি আকৃতির যে শেপটা দেখা যাচ্ছে যেটা গ্লোমেরুলাসকে ধরে আছে এরকম ভাবে, সেটাই কি বাউমেন ক্যাপসুল। বাউমেন ক্যাপসুলের বা উপরের স্তরে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর নিচের দিকে থাকে পেডোসাইট সেল। কি থাকে? পেডোসাইট সেল। ঠিক তারপরে যে বাউমেন ক্যাপসুলটা একটা কনভলুটেড অর্থাৎ পেঁচানো কিছু পার্ট লক্ষ্য করা যায়, মোটা পেঁচানো পার্ট, এটাকে আমরা বলি পিসিটি বা প্রক্সিমাল কনভলুটেড টিউবস। অর্থাৎ মানে প্রাথমিক পেঁচানো যে টিউব সেইটা, এটা এক ধরনের সিম্পল কিউবিডাল ব্রাস বর্ডার এপিথিলিয়াম থাকে, এক ধরনের কিউবোডিয়াল এপিথিলিয়াম থাকে, যেটাতে এক ধরনের ব্রাস লক্ষ্য করা যায়, এবং এইখানে এক ধরনের মাইক্রোভিলাই লক্ষ্য করা যায়, যেটা রিঅবজর্ভ করে। ফিল্টারেশন যে প্রোডাক্টটা আসে সেই প্রোডাক্টের বেশিরভাগ অংশটাকে রিঅবজারভেশন করে। কোনটা? এই পিসিটি। সেটি কিভাবে রিঅবজারভেশন করে সেটা আমি পরে আলোচনা করব। মোট কথা এখানে অন্তঃপ্রাচীরটা পিসিটি প্রক্সিমাল কনভলুটেড টিউবের যেটা অন্তঃপ্রাচীর সেই অন্তঃপ্রাচীরটাতে এক ধরনের সিম্পল কিউবোডিয়াল ব্রাস বর্ডার এপিথিলিয়াম লক্ষ্য করা যায়। সিম্পল কিউবোডিয়াল ব্রাস বর্ডার এপিথিলিয়াম যেটা কোনো কিছু যেটা ব্লাড থেকে ফিল্টারেশন হয় সেটাকে খিচে, সেটাকে বাইরের দিকে অ্যাবজর্ব করে, সেটা আমি পরে আসছি। তারপরে একটা লম্বা অংশ লক্ষ্য করা যায়, ইউ আকৃতির শেপ, যেটা মেয়েদের যে ক্লিপ পরে না সেই ক্লিপের মতন শেপ, সেটাকে বলা হয় লুপ অফ হেনলি। কি বলা হয়? লুপ অফ হেনলি। পিসিটির পরের প্রোডাক্ট হচ্ছে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির দুটা লিঙ্ক দেখতে পাওয়া যায়, একটা ডিসেন্ডিং লিপ অর্থাৎ ফিল্টারেশন প্রোডাক্টটা নিচের দিকে নামে, একটা অ্যাসেন্ডিং লিপ অর্থাৎ ফিল্টারেশন প্রোডাক্টটা উপরের দিকে উঠে। এই ডিসেন্ডিং লিম্পস যেটা থাকে তার কিছুটা থাকে মোটা পোর্শন, এটাকে বলে থিক সিগন্যাল, আর কিছুটা সরু পার্ট থাকে যেটাকে বলে থিন। ডিসেন্ডিং লিম্বের মোটা পার্টটা থাকে কম, সরু পার্টটা থাকে বেশি। আবার অ্যাসেন্ডিং লিম্বে ঠিক তার উল্টা, অ্যাসেন্ডিং লিম্বের সরু পার্টটা হেনলি লুপের যে সরু পার্টটা থিন সেকশনটা থাকে ছোট, এবং থিক সিগন্যালটা থাকে বড়। অর্থাৎ হেনলি লুপের, তাহলে হেনলি লুপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটা হেনলি লুপের একটা ডিসেন্ডিং লিম, একটা অ্যাসেন্ডিং লিম। ডিসেন্ডিং লিমের মোটা পোর্শনটা ছোট, সরু পোর্শনটা বড়। আবার অ্যাসেন্ডিং লিমের সরু পোর্শনটা ছোট, মোটা পোর্শনটা বড়।
হেলিন লুপের যে মোটা পোর্শন সেটা কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে তৈরি, আর যেটা সরু পোর্শন সেটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। তাহলে আমরা হেলিন লুপের যেটা মোটা পোর্শন সেটা অন্তঃপ্রাচীরটা কি থাকে কিউবয়েডাল এপিথেলিয়াম, আর নিচের অংশ থাকে কি স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা থিন সেগমেন্ট। হেলিন লুপটা অ্যাসেন্ডিং লিঙ্কটা যেখানে শেষ হচ্ছে সেখানে আবার একটা কনভলেটেড পার্ট লক্ষ্য করা যায়, আবার একটা পেছানো অংশ লক্ষ্য করা যায় যেটাকে আমরা বলি ডিসিটি বা ডিস্টাল কনভলেটেড টিউবস। ডিস্টালস অর্থাৎ দূরবর্তী দূরবর্তী বিক্রিয় নালিকা। রেডার নালিকাকে আমরা তাহলে এখানে দেখলাম প্রথমে কি ছিল গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসটা যখন প্যাচ হচ্ছে তখন তাকে বলে পিসিটি প্রক্সিমাল কনভলেটেড টিউব। প্রক্সিমাল কনভলেটেড টিউব সিম্পল কিউবয়েডাল ব্রাস বর্ডার এপিথেলিয়াম দিয়ে তৈরি, যেটা ভিতরে মাইক্রোভিলাই থাকে যেটা কোনো কিছু যে ফিল্টারেশন প্রোডাক্টটাকে রিঅবজার্ভ করে। হালাকি হেলিন লুপও কিছু কিছু জিনিসকে রিঅবজার্ভেশন করে আবার কিছু জিনিসকে সিক্রেশন করে। আর ডিসিটি শর্ত সাপেক্ষে, ডিসিটিতে শর্ত সাপেক্ষে কোনো জিনিস রিঅবজার্ভেশন হয় আবার কোনো জিনিস সিক্রেশন হয়। এই ডিসিটিটা আবার একটা অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হবে যেটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার অপারেটরস। ডিসিটির একটা ফাংশন জাক্সটা গ্লোমেরুলার অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জাক্সটা গ্লোমেরুলার অপারেটর যে যে এফারেন্ট আটারি, এফারেন্ট আটারির মধ্যে একটা সেল লক্ষ্য করা যায় যেটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার সেল বা জেজি সেল। আর ডিসিটির পাঁচিরটা ধারে ধারে, ডিসিটির পাঁচিরটা ধারে ধারে এক ধরনের সেল লক্ষ্য করা যায়। ডিসিটির পাঁচিরটা ধারে ধারে এক ধরনের ছোট ছোট সেল লক্ষ্য করা যায়, বড় বড় সেল যেটাকে বলে মেকুলা ডেন্সা, মেকুলা ডেন্সা। আর আরেক ধরনের এইখানটাতে সেল লক্ষ্য করা যায় যেটাকে বলে মেসেঞ্জাল সেল। এই তিনটা সেল মিলে তৈরি করে জাক্সটা গ্লোমেরুলার অপারেটর, যেটা শর্ত সাপেক্ষে বিভিন্ন হরমোন ফাংশনে রেনিন, এলডোস্টেরন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইত্যাদি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এখানে কিছু কিছু জিনিস সিক্রেশন করে। যদি এখানে কম সিক্রেশন হয়েছে প্রথমে তাহলে এখানে নতুন করে কিছু জিনিস সিক্রেশন করতে পারে, আবার নতুন করে কিছু জিনিস রিঅবজার্ভেশনও করতে পারে। অর্থাৎ জাক্সটা গ্লোমেরুলার অপারেটর ডিসিটি পার্টটাতে একটা গুরুত্বপূর্ণ ফাংশন লক্ষ্য করা যায়। সেটা কি নিয়ে গঠিত বললাম, জেজি সেল, মেকুলা ডেন্সা এবং মেসেঞ্জাল সেল। এই তিনটা সেল নিয়ে জাক্সটা গ্লোমেরুলার অপারেটরটা তৈরি হয়। আর তারপরে যে অংশ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ টিউবস। প্রথমে কালেকটিভ টিউবস থাকে, যে অংশ ঢুকছে সেটা প্রত্যেকটা, এখানে আরো অন্যান্য নেফ্রনও আসতে পারে কালেকটিভ টিউবস। কালেকটিভ টিউবস এর পর সেটা কালেকটিভ ডাক্টস চলে যায়। কালেকটিভ ডাক্টস এর পরে সেটা একটা ডাক্ট অফ বেরুনি সৃষ্টি করে, সেটা বৃক্কের মধ্যে কোথায় আছে সেটা আমি পরে আসছি। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা সিম্পল যদি নেফ্রনের ডায়াগ্রাম দেখি তাহলে সিম্পল নেফ্রনের ডায়াগ্রামের মধ্যে একটা অন্তর্মুখী ধমনী প্রবেশ করে আর একটা বহির্মুখী ধমনী যায়, যেটা অন্তর্মুখী ধমনীটা পুরো আর বহির্মুখী ধমনীটা পাতলা। তার মাঝে একটা ক্যাপিলারি সৃষ্টি করে, সেই ক্যাপিলারিতে প্রথম প্রচন্ড চাপ সৃষ্টি হয়, সেখানে কিছু এন্ডোথেলিয়াম লেয়ার লক্ষ্য করা যায়, বেসমেন্ট লেয়ার লক্ষ্য করা যায়। তারপর সেইটার থেকে যে ফিল্টারেশন প্রোডাক্ট সেটা যে রেনাল টিউবস, রেনাল টিউবের প্রথম পার্ট যেটা বাটির মতো শেপ যেটা গ্লোমেরুলাস থেকে ক্যাপচার করে রাখে, সেই পার্টটাতে ওই ফিল্টারেশন প্রোডাক্টটা যায়, সেটাকে আমরা বলি বাউমেন ক্যাপসুল। বাউমেন ক্যাপসুলের পরে থাকে পিসিটি, পিসিটির পরে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি দুটা লিম্ফ, একটা ডিসেন্ডিং লিম্ফ একটা অ্যাসেন্ডিং লিম্ফ, যেটা থিক এবং ক্লিন সিঙ্গেল লিম্ফ তৈরি। তারপর থাকে ডিসিটি প্রোডাক্ট, ডিসিটি প্রোডাক্টটা কালেক্টিভ ডাক্ট হয়ে যায়, কালেক্টিভ টিউব থেকে কালেক্টিভ ডাক্ট, কালেক্টিভ ডাক্টটা থেকে শেষে এটা একটা ডাক্ট অফ বেরোনি সৃষ্টি করে কিডনির মধ্যে। তো আমরা যে এই স্ট্রাকচার অফ নেফ্রন দেখলাম তেমনি নেফ্রনের দু ধরনের স্ট্রাকচার থাকে। কোনো কোনো নেফ্রন দু ধরনের হয়, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রনস আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এই কর্টিক্যাল যে নেফ্রনটা থাকে, কর্টিক্যাল নেফ্রন, সেইটা মূলত হেলিন লুপটা ছোট থাকে। হেলিন লুপটা কি থাকে ছোট, হেলিন লুপ এত বড় হবে না, ছোট হেলিন লুপ। কিন্তু যেটা জাক্সটা মেডুলারি নেফ্রন সেইটা হেলিন লুপটা বড় থাকে। অর্থাৎ আমি যে নেফ্রনের স্ট্রাকচারটা এখানে ডায়াগ্রামটা দেখিয়েছি সিম্পল, সেটা একটা জাক্সটা মেডুলারি নেফ্রন। অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি, এই একটা যদি আমরা বৃক্কের মধ্যে দেখি, আগের দিন আমি দেখিয়েছি বৃক্কেটা, সেই ভিডিওটা একটু রিক্যাপ করে দেখে নেবেন। তার একটা অংশ থাকে কর্টেক্স আর তার পরের অংশটা থাকে মেডেলা, এইখানটাতে বৃক্কীয় পিরামিড লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়, বৃক্কীয় পিরামিড, এটা আমি দেখিয়েছিলাম। তো মূলত যেটা কার্টিলেজ নেফ্রন, সেই কার্টিলেজ যে নেফ্রনটা আছে, কার্টিলেজ যে নেফ্রনটা, সেই নেফ্রনগুলো একটু ছোট ছোট হয়। সেই নেফ্রনগুলো মেলপিজিয়ান কর্পাসল, অর্থাৎ গ্লোমেরুলাস আর বাউমেন ক্যাপসুলকে একত্রে বলা হয় মেলপিজিয়ান কর্পাসল। এই মেলপিজিয়ান কর্পাসলটা কোর্টেক্সের উপরের পাশে, অর্থাৎ ক্যাপসুল, যেটা ক্যাপসুল ছিল সেই দিকে ঘুরে থাকে। আর তারপরে এইটা আস্তে 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 বিক্রিয় নালিকার মধ্যে ঢুকে এবং সেখানে কালেক্টিভ ডাক্ট থাকে, কালেক্টিভ ডাক্টের পর নিচের দিকে যায়। অর্থাৎ এটা মূলত এয়ার
মানে দুই তিন অংশ বৃক্কের কোটেক্স অঞ্চলের মধ্যে থাকে, সেখানে এটার নাম হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। এই কর্টিক্যাল নেফ্রন 75% নেফ্রন, অর্থাৎ আমাদের যে একটা বৃক্কের 10 লাখ নেফ্রন থাকে, সেই 10 লাখ নেফ্রনের মধ্যে 75% থেকে 80% থাকে কর্টিক্যাল নেফ্রন, আর 25% থেকে 20% থাকে জাক্সটামিডুলারি নেফ্রন। অর্থাৎ জাক্সটামিডুলারি নেফ্রন যেটা লম্বা হেলি লুকটা সেটা সংখ্যা কম থাকে, আর যেটা কার্টিলেজ নেফ্রন যেটা মূলত ওর ম্যালপিজিয়ান কর্পাসল কোনটাকে বললাম, ম্যালপিজিয়ান কর্পাসল যে গ্লোমেরুলাস আর বামেন ক্যাপসুল, অর্থাৎ এই অংশটাকে একত্রে কি বলা হয়, ম্যালপিজিয়ান কর্পাসল। এই ম্যালপিজিয়ান কর্পাসলটা বৃক্কের কোটেক্স অঞ্চলে থাকে। তারপরে যে রেনাল টিউবটা সেটা যাই পরে বৃক্কীয় পিরামিড উন্মুক্ত হয়, বৃক্কীয় পিরামিড থেকে তারপর সেইটা আস্তে আস্তে বৃক্কীয় পিরামিডের যে নিচের অংশ রেনাল পেপিলা, আগে যেমন বলেছি সেই পেপিলা থেকে আস্তে আস্তে মাইনর ক্যালিসাস, তারপরে মেজর ক্যালিসাস, তারপরে পেলভিস, পেলভিস থেকে ইউরেটার নালি দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। অর্থাৎ আবার যেটা জাক্সটামেডুলারি নেফ্রন, সেই নেফ্রনটার ক্ষেত্রে কি হয়, সেই নেফ্রনটার ক্ষেত্রে ম্যালপিজিয়ান কর্পাসলটা একটু নিচের দিকে থাকে, অর্থাৎ এইটাও কোটেক্স অঞ্চলে থাকে। এই 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 যে পার্টটার উপরের অংশটা কোটেক্স অঞ্চলে থাকে, আর নিচের অংশটা কিসে থাকে, মেডুলা, অর্থাৎ বৃক্কের মেডুলা যে পার্ট বৃক্ক পিরামিড, সেই নিচের অংশটা অর্থাৎ জাক্সটামেডুলারি নেফ্রনের নিচের পার্টটা, এই এই পোর্শনের উপরের পার্টটা, অর্থাৎ ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল, পিসিটি, ডিসিটি এগুলো থাকে কোটেক্স অঞ্চলে, কিন্তু তারপরে হেনলি লুপ বা কালেকটিভ ডাপ এই অংশটা থাকে কোথায়, মেডুলা অংশে। মেডুলা অংশের পরে সেটা চলে যায় বৃক্ক পিরামিডে, বৃক্ক পিরামিডের নিচের অংশ যে ওখানে একটা ডাকটপ বেলুনি থাকে, এখানে কি থাকে, ডাকটপ বেলুনি, ডাকটপ বেলুনির পর কোথায় চলে যায়, সেটা ডাকটপ বেলুনির পর চলে যায় পেপিলা, রেনাল পেপিলা, রেনাল পেপিলা থেকে মেজর মাইনর ক্যালিসাস, মাইনর ক্যালিসাস থেকে মেজর ক্যালিসাস, মেজর ক্যালিসাস থেকে পেলভিস, পেলভিস থেকে ইউরেটার নালি দিয়ে ইউরিন ব্লাডার, তারপর ইউরেথ্রা ওপেনি দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। অর্থাৎ যে 75% নেফ্রনের ম্যালপিজিয়ান কর্পাসলটা কোথায় থাকে, কোটেক্স অঞ্চলে, তার দুই তিন ভাগ অংশ কোটেক্স অঞ্চলে, একটু নিচের দিকে কিছু অংশ হেলি লুকটা ছোট থাকে, হেলি লুকের কিছুটা পার্ট থাকে মেডুলা অংশে, সামান্য পার্ট, এক এক তিন অংশ পার্ট মেডুলা অংশ থাকে, দুই তিন পার্ট থাকে কোটেক্স অঞ্চলে। আবার জাস্টা মেডুলারি যে নেফ্রন যেটা সংখ্যায় কম থাকে, সেই নেফ্রন গুলার ম্যালপিজিয়ান কর্পাসল, পিসিটি এন্ড ডিসিটি থাকে বৃক্কের কোটেক্স অঞ্চলে, আর বৃক্কের মেডুলা অঞ্চলে কোনটা থাকে, হেনলি লুপস এবং তার কালেকটিভ ডাক্টস, এবং সেটাও ওই একইভাবে প্রথমে কালেকটিভ কালেকটিভ ডাক্ট, তারপরে কালেকটিভ টিউবস, তারপরে কালেকটিভ ডাক্ট, তারপরে ডাক্টপ, এখানে একটা ডাক্টপ বেলুনি সৃষ্টি হয়, বেলুনির পরে সেটা থাকে পেপিলারি, রেনাল পেপিলা যেটা বৃক্কীয় পিরামিডের নিচের অংশ, রেনাল পেপিলা উন্মুক্ত হয় কোথায়, মাইনর ক্যালিসাস, মাইনর ক্যালিসাস মেজর ক্যালিসাস, মেজর ক্যালিসাস পেলভিস, পেলভিস থেকে ইউরেটা দিয়ে দেহের বাইরে বার হয়। অর্থাৎ এইভাবে আমরা একটা বৃক্কের উপরও, একটা বৃক্কের উপরও বা কিডনির উপরও নেফ্রনের অবস্থান দেখলাম, যেটা দু ধরনের নেফ্রন দেখা যায়, দু ধরনের নেফ্রনের দু ধরনের অবস্থান দেখা যায়, একটা নেফ্রন কোটেক্স অঞ্চল দিকে থাকে আর একটা অঞ্চল মিডেলা অঞ্চল দিকে থাকে। তো এই গেল মোটামুটি একটা বৃক্কের মধ্যে কিডনির অবস্থান এবং কিডনিতে কি কি অংশ দেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি যে কিডনির যে ফাংশন, তার মধ্যে যে কাউন্টার কারেন্ট মেকানিজম, এবং মূত্র কি করে উৎপন্ন হয়, এবং কিডনি দিয়ে কোথায় কোন প্রোডাক্ট রিঅবজারভেশন হয়, কোথায় কি প্রোডাক্ট সিগ্রেশন হয়, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব।